সংগঠনকে মজবুত করতে হবে, সংগঠনকে মজবুত করে আমাদের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে বিজয় লাভ করতে হবে, এর বাইরে কোনো বিকল্প নেই। সোমবার বিকেলে বেগমগঞ্জ উপজেলা বিএনপির দ্বিবার্ষিকী সম্মেলন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বরকতুল্লাহ ভুলু প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলেন। নোয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহমান সহ সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠান বক্তব্য রাখেন নোয়াখালী জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসি। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুব রহমান শামীম। অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটি সহ সংগঠনের সম্পাদক জালাল উদ্দিন মজুমদার, হারুন রশিদ হারুন, নোয়াখালী জেলা বিএনপি সদস্য শামীম আরা বরকত লাকি, জেলা যুব দলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন সহ অনেকেই। সম্মেলনের দ্বিতীয় পর্বে কাউন্সিলরদের ভোটে সভাপতি পদে কামাখ্যা চন্দ্র দাস, সাধারণ সম্পাদক পদে মাহফুজুল হক আবেদ, সিনিয়র সহসভাপতি পদে মফিজুর রহমান দীপু, সহসভাপতি পদে উমর শরীফ, মোহাম্মদ ইমরান সানিয়ার, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মিঠুকে নির্বাচন করা হয়।